নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। এক ব্যবসায়ীর মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে শিলচর রংপুর এলাকায়। বছর পঞ্চাশের বাবুল বণিক নামে এক ব্যবসায়ী পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ তার পরিবারের লোকদের। এর জেরে গ্রেফতার করা হয় রংপুর পুলিশ পেট্রোল পোস্ট। এই ঘটনা ঘটে শুক্রবার রাতে। রংপুর কোলাতি গ্রামের বাসিন্দা বাবুল বণিকের মুদির দোকান রয়েছে এই এলাকায়। শুক্রবার সন্ধ্যায় কারফুর মধ্যে দোকান খোলা রাখার অভিযোগে পুলিশ তাকে উঠিয়ে নিয়ে যায়। এরপর তার মৃত্যু ঘটে। বাবুল বণিকের স্ত্রী জবা বণিকের কথায় তার স্বামীর দোকান খুলে বিক্রিবাটা করছিলেন না। গোড়ার জন্য চিনির প্রয়োজন হওয়ার তিনি দোকানে গিয়েছিলেন। চিনি নিয়ে যখন দোকান বন্ধ করছিলেন তখন পুলিশ তাকে ধরিয়ে নেয়। পুলিশ হেফাজতে তার মৃত্যু ঘটেছে বলে তিনি জানিয়েছেন। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্য এর রিপোর্ট। আর এমন সময় বৃষ্টি হয়েছে আর একটু তালাটা খুললা ঢুকছে একটু চিনি লইতো, আর এমন সময় পুলিশের গাড়ি ঢুকছে, ঢুকিয়া যেমনে ঘুষি মাইরা আর গাড়ি তুললা লই আইছে, আর লই আইছে, লই আর মারছে মাইরা। এরপরে একটু পরে আমার ছেলের কাছে ফোন করে ক তোমরা মানুষ মেডিকেল ফাটাইছে আমার গাড়িয়ে। এরপরে আমার ছেলে গেছে গিয়া দেখে আমি হাকি আর সেখানে লই আছো। পুলিশের ফল তদন্ত হব, ইয়াতে ইন্ডিপেন্ডেন্ট একটা ম্যাজিস্ট্রেট ইনকোয়ারিও হব, তারপর যিনি ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হব লাগে আইন মতে, তথা পোস্টমর্টম হব লাগে মেডিকেল ডক্টরসে করব, সেইখানে গোটে নিরপেক্ষ তদন্ত আসল সত্যটা নিশ্চয় ওলাই পড়ব। যেটু সত্য ওলাব সেটা আমি সেই মতে আইন সংগত যিনি প্রক্রিয়া আছে সেটা আগবাড়ি গুছি যাব।